হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা 2024 সালের বার্ষিক সার্ভে সংক্রান্ত নোটিফিকেশন নিয়ে হাজির হয়েছি। এই অ্যানুয়াল সার্ভে রিপোর্ট কিভাবে আপনারা করবেন এবং এর ফরম্যাটটি বা কীরকম ধরনের হবে সেই সংক্রান্ত বিষয় নিয়ে ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করা হবে। সেই জন্য আপনারা এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রতিটি অঙ্গনওয়াড়ি দিদিদের এই সার্ভে রিপোর্টটি সুপারভাইজার দিদিদের কাছে পেশ করতে হবে। দেখুন, ডিরেক্টরেট অফ ICDS থেকে এই নোটিফিকেশানটি 29/12/2023 এই তারিখে নোটিফাই করা হয়েছে, যার মেমো নাম্বারটি দেখুন এখানে লেখা রয়েছে 4125 ICDM DTE। দেখুন, এই নোটিফিকেশানটি প্রত্যেকটি জেলাকে নোটিফাই করা হয়েছে এবং যার সাবজেক্টে আপনারা খেয়াল করুন দেওয়া রয়েছে অ্যানুয়াল সার্ভে ফর দ্য ইয়ার 2024। দেখুন, এই সার্ভে রিপোর্ট পেশ করার সময়সীমা এখানে দেওয়া রয়েছে, এখানে আপনারা খেয়াল করুন লেখা রয়েছে 8 জানুয়ারি টু 24 জানুয়ারি 2024। সার্ভে ওয়ার্কস অ্যান্ড সাবমিশন ডাটা শিট টু দ্য সুপারভাইজার বাই দ্য AWWS, অর্থাৎ 8ই জানুয়ারি থেকে 24শে জানুয়ারির মধ্যে সার্ভের কাজকর্ম করে সুপারভাইজার দিদিদের কাছে আপনাদের জমা দিতে হবে। আপনারা যে সমস্ত সার্ভে রিপোর্ট সুপারভাইজার দিদিদের কাছে জমা দেবেন সেই সমস্ত সার্ভে রিপোর্টের কাজকর্ম সুপারভাইজার দিদিরা 25শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারির মধ্যে বিভিন্ন প্রজেক্ট লেভেলে করে থাকবেন এবং এর পরের ডেটটি ডিস্ট্রিক্ট লেভেলের জন্য। তাহলে প্রতিটি অঙ্গনওয়াড়ি দিদিরা বুঝতেই পারছেন 8ই জানুয়ারি থেকে আপনারা সার্ভে রিপোর্টটি যত তাড়াতাড়ি সম্ভব সুপারভাইজার দিদিদের কাছে জমা দেবেন। এই প্যারাতে বলা আছে, দেখুন, প্রতিটি অঙ্গনওয়াড়ি দিদিদের তাড়াতাড়ি সার্ভে রিপোর্টটি জমা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে, যাতে সেই রিপোর্টটি সুপারভাইজার দিদিরা প্রজেক্ট লেভেলে যত তাড়াতাড়ি সম্ভব সাবমিট করতে পারেন। তাহলে এখন এই সার্ভে রিপোর্টের ফরম্যাটটি আপনারা একটু দেখে নিন। দেখুন, এই এক্সেল ফরম্যাটটি অফিস থেকে দেওয়া হয়েছে, একটু ভালো করে আপনারা খেয়াল করুন, এখানে 76টি কলাম দেওয়া রয়েছে। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এই ফরম্যাটটা অনেকটাই বড়। এখন আপনারা লক্ষ্য করুন, যেহেতু এই এক্সেল ফরম্যাটটি অনেকটাই বড়, তাই আমি এটিকে ভাগ ভাগ করে দেখাচ্ছি। আপনারা একদম উপরের দিকে খেয়াল করে দেখুন, একদম উপরে লেখা রয়েছে নেম অফ AWW, অর্থাৎ এখানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের নাম আপনারা লিখবেন। তারপর দেখুন নেম অফ AWC, অর্থাৎ অঙ্গনওয়াড়ি সেন্টারের নামটি আপনারা এখানে লিখবেন। তারপর দেখুন 11-ডিজিট কোড অফ AWC, অর্থাৎ এই অঙ্গনওয়াড়ি সেন্টারের যে 11 ডিজিটের যে কোডটি রয়েছে সেই কোডটিকে আপনারা এখানে লিখবেন। আপনারা তাহলে বুঝতেই পাচ্ছেন, একদম ওপরে আপনারা এখানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের নাম, অঙ্গনওয়াড়ি সেন্টারের নাম এবং অঙ্গনওয়াড়ি সেন্টারের কোডটিকে এখানে লিখবেন। এরপর আপনারা একদম প্রথমে চলে আসুন, দেখুন এখানে একদম প্রথমেই রয়েছে সিরিয়াল নাম্বার। তারপর আপনারা খেয়াল করুন লেখা রয়েছে টোটাল পপুলেশন অ্যাজ পার জানুয়ারি 2024 সার্ভে 0 থেকে 6 ইয়ার, দেখুন এটা রয়েছে 2 নম্বর কলমে, অর্থাৎ এখানে 2024 সালে কতজন টোটাল বাচ্চা রয়েছে সেই সংখ্যাটিকে এখানে আপনারা লিখবেন। এরপর আপনারা খেয়াল করুন রয়েছে নাম্বার অফ চিলড্রেন, তার মধ্যে রয়েছে 0 থেকে 6 বছর পর্যন্ত বাচ্চা, একদম প্রথমেই আপনারা খেয়াল করুন তার মধ্যে রয়েছে 0 থেকে 6 মান্থ, অর্থাৎ 0 থেকে 6 মাসের বাচ্চা কতজন সেটা আপনারা লিখবেন এখানে। তার মধ্যেও দেখুন ভাগ রয়েছে, 3 নম্বর কলামটা আপনারা খেয়াল করুন এখানে রয়েছে বয়েস এবং 4-এ দেখুন গার্লস, অর্থাৎ কতজন ছেলে রয়েছে এবং কতজন মেয়ে রয়েছে সেটা আপনারা এখানে লিখবেন। তারপরের কলামটি আপনারা খেয়াল করুন, 6 মাস থেকে 1 বছরের বাচ্চা, সে তার মধ্যেও একই রকমভাবে দেখুন
কতজন ছেলে রয়েছে এবং কতজন মেয়ে রয়েছে সেটা আপনারা 5 নাম্বার এবং 6 নাম্বার কলমে লিখবেন। তারপরের কলামটি আপনারা দেখুন, একই রকমভাবে 1 থেকে 2 বছরের বাচ্চা টোটাল কতজন রয়েছে, তার মধ্যে কতজন ছেলে রয়েছে সেটা আপনারা 7 নাম্বার কলামে লিখবেন এবং কতজন মেয়ে রয়েছে 1 থেকে 2 বছরের বাচ্চার মধ্যে সেটা আপনারা 8 নাম্বার কলামে লিখবেন। একই রকমভাবে 2 থেকে 3 বছর বয়সী কতজন বাচ্চা রয়েছে, তার মধ্যে ছেলে কতজন এবং মেয়ে কতজন সেটা আপনারা 9 এবং 10 নাম্বার কলামের মধ্যে লিখবেন। এরপর আপনারা খেয়াল করুন, 3 থেকে 4 বছর বয়সী কতজন বাচ্চা রয়েছে সেটা আপনারা এখানে লিখবেন। একই রকমভাবে দেখুন, 4 থেকে 5 বছরে কতজন শিশু রয়েছে এবং 5 থেকে 6 বছর বয়সী কতজন শিশু রয়েছে, এগুলো আপনারা ছেলে এবং মেয়ে কতজন রয়েছে সেগুলোকে আপনারা এখানে লিখবেন। এরপর আপনারা দেখুন, টোটাল বেনিফিসারিজ অ্যাজ পার সার্ভে 2024, অর্থাৎ 2024 সালে কতজন টোটাল বেনিফিসারি রয়েছে। তার মধ্যে প্রথমে রয়েছে দেখুন, নাম্বার অফ চিলড্রেন উইথ স্পেশাল নিড, অর্থাৎ কতজন স্পেশাল বাচ্চা আপনাদের রয়েছে, তার মধ্যে ভাগ রয়েছে দেখুন ছেলে এবং মেয়ে, সেটা রয়েছে দেখুন 17 এবং 18 নাম্বার কলামের মধ্যে। এরপর দেখুন, নাম্বার অফ প্রেগনেন্ট ওম্যান, অর্থাৎ কতজন গর্ভবতী মহিলা রয়েছে, সেই সংখ্যাটি আপনারা 19 নাম্বার কলামে লিখবেন। এরপর নাম্বার অফ ল্যাকটেটিং মাদার, কতজন প্রসূতি মা রয়েছে সেটা আপনারা 20 নাম্বার কলামের মধ্যে লিখবেন। এরপর আপনারা লক্ষ্য করুন, নাম্বার অফ এসসি চিলড্রেন উপরে দেখুন লেখা রয়েছে, তার মধ্যে আপনারা 0 থেকে 6 বছর পর্যন্ত দেখুন ভাগ রয়েছে। প্রথমটি দেখুন 0 থেকে 6 মান্থ, তারপর 6 মান্থ থেকে 1 ইয়ার, 1 থেকে 2 ইয়ার, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5 এবং 5 থেকে 6 ইয়ার। প্রত্যেকটির ক্ষেত্রে আপনারা লক্ষ্য করুন, ছেলে এবং মেয়ে দুটোই ভাগ রয়েছে, অর্থাৎ প্রত্যেকটার মধ্যে আপনারা কতজন ছেলে রয়েছে এবং কতজন মেয়ে রয়েছে সেই সংখ্যাটিকে আপনারা এখানে লিখবেন। এরপর রয়েছে নাম্বার অফ এসটি চিলড্রেন, একই রকমভাবে যেভাবে আপনারা এসসি চিলড্রেনের বাচ্চাগুলোকে কাউন্ট করে লিখেছিলেন, একই রকমভাবে এখানে এসটি চিলড্রেনের ঘরেও লিখতে হবে। প্রথমেই রয়েছে দেখুন 0 থেকে 6 মান্থ, 6 মান্থ থেকে 1 ইয়ার, 1 থেকে 2 ইয়ার, 2 থেকে 3 ইয়ার, 3 থেকে 4 ইয়ার, 4 থেকে 5 এবং 5 থেকে 6 ইয়ার। এখানেও দেখুন বয়েজ এবং গার্লস রয়েছে, অর্থাৎ ছেলে এবং মেয়ে কতজন বাচ্চা রয়েছে সেগুলিকে আপনারা এখানে লিখবেন। এরপর রয়েছে দেখুন টোটাল এসসি প্রেগনেন্ট ওম্যান, অর্থাৎ কতজন এসসি প্রেগনেন্ট মহিলা রয়েছে সেই সংখ্যাটিকে আপনারা 49 নাম্বার কলামের মধ্যে লিখবেন। তারপর দেখুন টোটাল এসটি প্রেগনেন্ট ওম্যান, কতজন এসটি গর্ভবতী মহিলা রয়েছে সেটা আপনারা 50 নাম্বার কলামে লিখবেন। তারপর টোটাল এসসি নার্সিং মাদার, কতজন এসসি প্রসূতি মা রয়েছে সেটা আপনারা 51 নাম্বার কলামের মধ্যে লিখবেন। এবং টোটাল এসটি নার্সিং মাদার, অর্থাৎ কতজন এসটি প্রসূতি মা রয়েছে সেটা আপনারা 52 নাম্বার কলামের মধ্যে লিখবেন। এবার আমরা এর পরের কলামে চলে আসি। দেখুন একদম উপরে লেখা রয়েছে হেডিংয়ে, সার্ভে অফ অ্যাডোলেসেন্ট গার্লস, অর্থাৎ কিশোরী মেয়েদের সার্ভে আপনাদের করতে হবে। তার মধ্যে দেখুন এখানে রয়েছে দেখুন 10 থেকে 11 বছর, 11 থেকে 14 বছর এবং 14 থেকে 18 বছর, অর্থাৎ 10 থেকে 18 বছর পর্যন্ত মেয়েদের আপনাদের সার্ভে করতে হবে। প্রথমে রয়েছে 10 থেকে 11 বছর, 10 থেকে 11 বছর বয়সী মেয়েদের মধ্যে দেখুন দুটো ভাগ রয়েছে। প্রথম দেখুন রয়েছে ইন স্কুল, অর্থাৎ কতজন মেয়ে স্কুলে পড়ে এবং আউট অফ স্কুল, অর্থাৎ কতজন স্কুল ছুট বাচ্চা রয়েছে বা স্কুলে যারা পড়ে না তারা। তার মধ্যে দেখুন ইন স্কুলের মধ্যে দেখুন রয়েছে জেনারেল, এসসি, এসটি, ওবিসি এবং একই রকমভাবে আউট স্কুলের মধ্যেও রয়েছে দেখুন জেনারেল, এসসি, এসটি, ওবিসি, অর্থাৎ কতজন জেনারেল বাচ্চা বা সাধারণ বাচ্চা পড়ে সেই সংখ্যাটি আপনারা লিখবেন, কতজন এসসি বাচ্চা, কতজন এসটি বাচ্চা এবং কতজন ওবিসি বাচ্চা স্কুলে পড়ে সেই সংখ্যাগুলি আপনারা ইন স্কুলের মধ্যে লিখবেন। এবং আউট স্কুলের ক্ষেত্রে যারা পড়াশুনো করে না তাদের মধ্যে কতজন জেনারেল, কতজন এসসি, কতজন এসটি এবং কতজন ওবিসি সেই সংখ্যাগুলিকে আপনারা এখানে লিখবেন। এই সবটাই কিন্তু 10 থেকে 11 বছর বয়সের মধ্যে। একই রকমভাবে আপনারা 11 থেকে 14 বছরের মধ্যে কতজন বাচ্চা পড়ে, কতজন বাচ্চা পড়ে না তার মধ্যে দেখুন একই রকমভাবে ভাগ রয়েছে জেনারেল, এসসি, এসটি, ওবিসি, আপনারা এখানে লিখে নেবেন। এবং
14 থেকে 18 বছর বয়সী কতজন মেয়ে স্কুলে পড়ে এবং কতজন আউট অফ স্কুল অর্থাৎ স্কুল ছুট বাচ্চা, সেই সংখ্যাটিও আপনারা এখানে দেখুন। ক্যাটাগরি রয়েছে জেনারেল, এসটি, এসসি, ওবিসি, এই চারটি ক্যাটাগরি রয়েছে, এখানে আপনারা সেই সংখ্যাগুলিকে লিখবেন। এখন আপনাদের কাজ হলো এই যে বড় ফরম্যাটটি অর্থাৎ এই 76টি কলামের যে ফরম্যাট, আপনারা একটি পেজে এই ফরম্যাটটিকে তুলবেন এবং সেখানে এই সমস্ত ডাটাগুলোকে পুট করবেন। পুট করার পর এই পেজটি আপনাদের যে যার সুপারভাইজার দিদি রয়েছে সেই দিদির কাছে এটিকে জমা দিয়ে দেবেন। আপনাদের এই ফরম্যাটটি জমা দেওয়ার সময় আরেকবার বলে দিচ্ছি, 8ই জানুয়ারি থেকে 24শে জানুয়ারির মধ্যে আপনারা অবশ্যই করে এই ফরম্যাটটি সুপারভাইজার দিদিদের কাছে জমা দেবেন, যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এটিকে জমা দিয়ে দেবেন। এবং আপনাদের যদি কারোর এই এক্সেলের ফরম্যাটটির প্রয়োজন হয় তাহলে আপনারা অবশ্যই করে কমেন্ট সেকশানে জানাবেন যে আপনার প্রয়োজন আছে, তাহলে আমি চেষ্টা করব আপনাকে এই ফরম্যাটটিকে দেওয়ার। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।